আমজাদ হোসেন মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের জন্য একটা অঙ্ক বেশ কয়েকদিন থেকে করাচ্ছি, সেই অঙ্কটাই হয়তো এখন একটু ভিন্নতা দিয়ে আমরা দুই একদিন করে শেষ করব। সে অঙ্কটা তোমরা দেখো, এক নম্বর অঙ্ক পানুদের গুহালে একটা অঙ্ক রয়েছে। আজকে দুটো অঙ্ক করবে এই ধরনের। প্রথম অঙ্কটা করাই ফেলি। পানুদের গোয়ালে 12টি গাভী আছে, প্রতিটি গাভী 6.5 লিটার করে দুধ দিলে গাভীগুলো কত লিটার দুধ দেবে? সমাধান, একটি গাভী দুধ দেয় 6.5 লিটার। 6.5 লিটার, অতএব গাভী কতটা? 12টি গাভী দুধ দিবে, একটি গাভী দুধ দেয়, এখানে লিখি নেই, একটি গাভী দুধ দেয় 6.5 লিটার। অতএব 12টি গাভী দুধ দেয়, আমি 12টাকে আগে লিখলাম, গুণন 6.5। এই সংখ্যাটাকে যদি 12 আর 6 হতো তাহলে খুব সহজই হয়ে যেত, চটকে মেরে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু এর সঙ্গে ভগ্নাংশ রয়েছে এটাকে দুইটা পার্ট করব। সেটা হচ্ছে একবার 12 গুণন 6, আর এই 12টা আমার আবার থাকবে এস কমন, এসব হাফ দেব আমরা। এইটা 12 গুণন 6 আমি গুণন করি, 6 দুগুণে 12 থেকে 1, 6 7 72, আর এই 12-এর অর্ধেক 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাই আমরা? এটা পাবো আমরা হচ্ছে 12-এর অর্ধেক হচ্ছে 6। অবশ্যই 6টা এককের ঘরে লিখতে হবে, 2-এর নিচে লিখতে হবে, এখন যোগ করে দাও, 6 দিয়ে 8, 7 78, তাহলে এখানে পাওয়া গেল 78 লিটার। এবার মন্তব্যে কী লিখতে হবে? গাভীগুলো, অতএব গাভীগুলো 78 লিটার দুধ দেবে। এই গেল তোমাদের একটা অঙ্ক। আশা করি এতদিনে অঙ্ক তোমরা বুঝে গেছো, কারণ এটা অনেককরণ হয়ে গেছে। এখন তোমাদেরকে এরকমই একটা অঙ্ক আমরা নিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই। এখন আমরা যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা দেখো, একই অঙ্ক, ভিন্নতা কতটুকু এখনই বুঝতে তোমরা পারবে কিছুক্ষণের মধ্যেই। দুই নম্বর অঙ্ক রয়েছে, এটাও সেই পানুদেরই বলছি। আমরা অবশ্য কখনও পানুদের লিখব, কখনও সানুদের লিখব, যাহা লেখি না কোনো সমস্যা নেই। পানুদের ঘরে 13টি গাভী আছে, প্রতিটি গাভী 7.5 লিটার করে দুধ দিলে গাভীগুলো কত লিটার দুধ দিবে বা দেবে? পানুদের গুহালে 13টি গাভী আছে, প্রতিটি গাভী 7.5 লিটার করে দুধ দিলে গাভীগুলো কত লিটার দুধ দেবে? এখন একইভাবে আগেরটার মতোই একটি গাভী দুধ দেয় 7.5 লিটার। 7.5 লিটার, অতএব কতটি গাভী? 13টি গাভী 13টি গাভী দুধ দেয় এই 13 গুণন 7.5। এখন আমি 13 গুণন 7 করলে খুব সহজ হতো, তাহলে আমার একটা 13-এর সঙ্গে 7 একবার নিলাম, আর 13 আগেরটার মতো মানে 13টা এই 7 থেকে 7.5 থেকে দুইবার করবে, একবার 7 নিলাম, একবার হাফ নিচ্ছি, কিন্তু 13টা কমন থাকবে, দুইটার সঙ্গে 13 থাকবে, সমান চিহ্ন দিলাম। দেখতে পাচ্ছ 7 আর 13 গুণন করলে 3, 7, 21 হাতে থাকে 2,
সাতেকে সাত দিয়ে নয়, আমরা যদি একসঙ্গে বলি তেরো ঘরে নব্দা জানি, সাত তেরো একানব্বই এভাবে বলতে পারি। আর সাত দিয়ে একগুলো দুইবার গুণ করতে হবে, তিন সাত একুশ, এক হাজার থেকে দুই, সাত একে সাত দিয়ে নয়, একানব্বই পাওয়া গেল। এরপরে তেরো, এখানে বারো থাকলে আমরা ছয় লিখে আসছি, দশ থাকলে পাঁচ লিখবো, দশের অর্ধেক পাঁচ, বারো থাকলে বারোর অর্ধেক হচ্ছে ছয়, তেরো থাকলে আমরা কী লিখবো? তেরো থাকলে হচ্ছে যে বারো এবং তেরোর কী হচ্ছে, দশ বারো থাকলে ছয়, তেরো থাকলে আর পারি না, চোদ্দো থাকলে সাত। তার মানে এটা হবে কত, তেরো হলে এখানে হবে ছয় এবং হাফ হবে, বারোতে যদি ছয় হয় তেরোতে কী হবে, সাড়ে ছয় হবে। এটা যদি আমরা অন্যখানে একটু দেখানোর চেষ্টা করি তোমাকে, ভাগ যদি না মিলে এরকম করতে পারি ইচ্ছা করলে, এখানে দেখাই পরে মিশিয়ে দেবো, তোমরা দেখো শুধুমাত্র তেরোকে যদি ভাগ করি ছয় দুগুণে বারো থাকলে এক, এই ছয়টা আমি এখানে লিখলাম। আর এই যে এক থাকলো, সেই এই অবশিষ্টটা আমি করবো কি, যখন আমি লিখবো ভগ্নাংশ আকারে, এই অবশিষ্ট যাবে উপরে আর এই দুইটা যাবে নিচে। এটা অনেকেই কিন্তু এভাবে দেখায়, এটা দেখানো ঠিক নয়, অনেকে কিন্তু এভাবে দেয়, এখানে দিয়ে দেয়, এটা কখনই ঠিক নয়। এই ভাগটা যখন আমার হয়ে গেল, ভাগ করার পর আমি যখন লিখবো, তখন আমার লেখার নিয়ম, অতএব তেরো সমান এই যে ছয় এখানে লিখবো, এক দেবো উপরে আর দুই দেবো হচ্ছে, এটি লেখার নিয়ম। কিন্তু অনেকেই বোঝে না, অনেকেই লিখে দেয় এরকম থাকে, এখানে আবার এক উঠে দেয় যে দুই দিয়ে, এরকম লেখার নিয়ম নয়। যাই হোক, তাহলে কী পাওয়া গেলো, পাওয়া গেলো তেরোকে দুই দিয়ে ভাগ করলে আমরা সাড়ে ছয় পাই, অর্থাৎ তেরোর অর্ধেক সাড়ে ছয়। আজকে এটা মূলত এই জন্য দুটো অঙ্ক দেখতে মনে হচ্ছে একই ধরনের, কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রথম অঙ্কটা এরকম ভগ্নাংশটা আসেনি, এই অঙ্কটা ভগ্নাংশ আসলো, এই জন্য দেখুন যোগ চিহ্ন ব্যবহার করি আমরা। এখন যোগ করলে এই হাফটা বা এই অর্ধেকটা এর সঙ্গে যোগ করা যাবে, অর্ধেকটা অর্ধেক আলাদা আকারে নামবে, আর এই যোগ করবে ছয় আর এই একে সাত আর নয়ের নয়, তার মানে সাড়ে সাতানব্বই পাওয়া গেল। তাহলে আমরা কী লিখতে পারি, লিখতে পারি সাড়ে সাতানব্বই লিটার, সাড়ে সাতানব্বই লিটার। তার মানে হলো, এখন আমি শেষ মন্তব্যটা লিখে দিই, শেষ মন্তব্য বলা আছে, অতএব গাভীগুলো, অতএব গাভীগুলো সাড়ে সাতানব্বই লিটার দুধ দেবে। এই গেল তোমার দুই নম্বর অঙ্ক, আশা করি তোমরা অঙ্ক বুঝতে সক্ষম হয়েছ, না বুঝলে এরকম অঙ্ক আরও দুই একদিন করানো হবে তোমাদের প্র্যাকটিসের জন্য, তোমরা বাসায় একটু বেশি প্র্যাকটিস করবা, সমস্যার সমাধান হবে বলে আশা করি। এখন তোমাদেরকে নিয়ে যাবো তিন নম্বর প্রশ্নে, তিন নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, এখানে দুটি অঙ্ক মূলত রয়েছে ক এবং খ, এটি বিয়োগের অঙ্ক, কালকে তোমাদের দেখিয়েছিলাম, দেখো এইটা এককের নিচে ধরে নিতে হবে, তিন দশকের নিচে আর দুই একক শতকের নিচে, অর্থাৎ আমরা যেমন নিচে নিচে বিয়োগ করি, ডান পাশের সংখ্যাটা এরকম নিচে ধরে নিতে হবে তো মনে মনে, আর বাম পাশের সংখ্যা এককের ঘরে যদি ছোটো থাকে তাহলে অবশ্যই সেখানে একটা দশক আনতে হবে। তো যেহেতু এই পাঁচ থেকে সাত বাদ দেওয়া যাচ্ছে না, এই পাঁচ থেকে সাত বাদ যাচ্ছে না, তাহলে এই পাঁচকে ধরো পনেরো, এই পনেরো থেকে সাত বাদ দিলে আট থেকে হিসেব করে পনেরো দিকে দাঁড়াবো আমি, তাহলে বলবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, এরকম যদি আমরা একটু ডাক চিহ্ন দেখানোর চেষ্টা করি, এরকম আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, মূলত এটাই আঙ্গুলে আমরা হিসেব করে নিই, কত পাওয়া গেলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আট পাওয়া গেলো, এখানে আট নামবে, এটাই আমরা আঙুলে হিসেব করি। কিন্তু এভাবে করলে এটা খারাপ হবে, গুণগত মান কমে যাবে, সময় বেশি লাগবে, এটা এটা সাধারণত করানো হয় না, কী করানো হয়, এটা আঙুলে করানো হয়। তাহলে পাঁচকে পনেরো ধরলাম, পনেরো থেকে সাত বাদে আট পাওয়া গেলো, এবার এই তিনটা মনে মনে চার হয়ে গেলো, আর এখানে নয় আছে, এই নয় থেকে যদি আমি এই চার বাদ দিই মনে মনে, তাহলে এখন কী হবে, চারের পরে পাঁচ বলবো, এই যে পাঁচ ছয় সাত আট নয়, এটা আঙুলে হিসেব করি, পাঁচ ছয় সাত আট নয়, আবার দেখাই পাঁচ ছয় সাত আট নয়, এই যে পাঁচ, এই পাঁচটা এখানে বসবে, এই দাগটা না যাবে না। এরপরে এখানে যদি কর্জ নিতেও হয়নি, তাহলে এখানে
তাহলে এখানে আমাকে এখানে আর দিতে হবে না। অর্থাৎ জিনিসটা এরকম, 5 9 5 2 3 7 কর্জন নিশ্চয়ই এখানে বিয়োগ করছি, ওইটা এখানে দিলাম, এখানে 4 হলো, 9 থেকে 4 বেজে বসাই দিলাম। এখন যেহেতু এখানে কর্জন হয়নি, এখানে দিতে হবে না, তার মানে 2 = 21 ধরতে হবে না। তাহলে এখানে 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 5 থেকে 2 বাদ দিলে 3 হচ্ছে, তো 3 আর 2 = 5, আর বলবো 3 4 5 এরকম। যাই হোক, এই গেল তোমার প্রথম বিয়োগ। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী একটা বিয়োগ অঙ্কে। 3 থেকে 2 বাদ দিলে সরাসরি, খুব সহজ বিয়োগ এটা, এই 3 থেকে 2 বাদ দিয়ে আমি 1 পাচ্ছি, একটু এদিকে সরাই লিখি। এবার এই 1 থেকে 5 বাদ দেওয়া যাচ্ছে, তাহলে 11 ধরবো, 11 থেকে 5 বাদ দিতে গেলে কত হচ্ছে, 6 7 8 9 10 11 কত হলো, 6 হলো, কত হলো 6, তাহলে 11 থেকে 5 বাদ দিয়ে 6 পাওয়া যাচ্ছে। এবার এটা 10 হয়ে গেলো, উপরে আছে 9, এখন তো 10 থেকে এই যে এখানে যদি মনে মনে 10 হয়, উপরে থেকে 9 বাদ দেওয়া যাবে না, তাহলে আমি এইটাকে 19 ধরবো, আর এটা 10, 19 থেকে 10 বাদ দিলে এখানে হবে কত, 9। এরপরে এখানে যে কর্জ আমি নিলাম 19 ধরলাম, সেটা এখানে যে কত হচ্ছে, এখানে 4 হয়ে যাচ্ছে, এই 4, এখানে আছে 5, এই 5 থেকে 4 বাদ দিলে কত থাকে, 1, 5 থেকে 4 বাদ দিলে কত থাকে, 1। এটা তোমার অন্যখানে নিচে নিচে লিখে বিয়োগ করে দেখবা, রাফে করতে পারো অসুবিধা নেই, হাতের নিচে লিখে করতে পারো অসুবিধা নেই। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে তোমাদের জন্য যা রয়েছে সেটা 672 থেকে কোন সংখ্যায় বিয়োগ করলে, 672 থেকে কোন সংখ্যায় বিয়োগ করলে 375 পাওয়া যায়। এটা যদি আমরা একটা শূন্যস্থানে পরিণত করে দেখি, যে 672 আমি শুধু রাফ করাচ্ছি, বিয়োগ এখানে কোনো একটা সংখ্যা থাকবে সমান 375, তাহলে জিনিসটা এরকম, অর্থাৎ এই শূন্যস্থানটা পূরণ করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কী হবে এখানে, এখানে একটা কী দেওয়া আছে, বিয়োজন দেওয়া আছে, আর এখানে বিয়োগফল দেওয়া আছে। তা আমরা তোমাদের শিখেছিলাম বিয়োজন থাকলে বিয়োগ করতে হয়, তার মানে এই 672টা বিয়োজন, এখান থেকে আমি 375 বিয়োগ করলেই ফলটা বের করে আনতে পারবো। তাহলে আমরা এগুলো যদি নাও লিখি, ভাষা যদি না লিখি, এখানে বিয়োজন তো অমুক না লেখো, সরাসরি আমরা এটা সমাধান করে দিচ্ছি। কীভাবে দেখে নাও তোমরা, 672 375, তোমাকে জানতে হবে যে সংখ্যাটা আসলে বিয়োগ হবে না যোগ হবে, এটা বুঝতে না পারলে কিন্তু অঙ্করা হবে না। আমি যেন তোমাকে বুঝাই দিলাম যে এটা বিয়োগ হবে, এই বিয়োগটা তোমাকে বুঝে নিতে হবে, আর আমি যেভাবে দেখালাম এভাবে তুমি মনে মনে অন্যখানে করে নিতে পারো, কিন্তু এটা দেখানো যাবে না, দেখানোর দরকার নেই। এবার এখানে 12 থেকে যদি 5 বাদ দিই কত পাই আমি, 7, হাতে হিসেবে করে 7 পাই। এবার এই যে 12 ধরলাম, এই একটা এখানে সেখানে কত হলো, 8 হয়ে গেলো, উপরে আছে 7, তাহলে নিচে আছে 8, মনে মনে 8, উপরে 7, 17 ধরো, 17 থেকে 8 বাদ দাও, তাহলে এখানে হবে 9 10 11 12 13 14 15 16 17, এরকম জিনিসটা। তাহলে 8-এর পরে কী বলবো, এই যে 9 10 11 12 13 14 15 16 17, এটা আঙ্গুলে করি, 9 10 11 12 13 14 15 16 17, 9 কত হলো এখানে, 9 হলো, দেখো তো মিলে 9 হলো কি না, 1 2 3 4 5 6 7 8 9, ওকে 9। এরপরে এখানে 17 ধরলাম, তাহলে অবশ্যই 3টা মনে মনে 4 হয়ে যাবে, এই 6 থেকে 4 বাদ দিলে কত থাকে, 2 থাকে। তাহলে এখন আমি মন্তব্যে কী লিখব, তাহলে অতএব 672 থেকে এই যে কোন কথাটা আছে এইখানে বসাবো 297, সংখ্যা লেখা যাবে না, 297 সংখ্যা এটা ভাষাটা লেখা যাবে না, আসলে এর বদলে লিখবো 297 বিয়োগ করলে, বিয়োগ করলে তারপরে যে 375, পাওয়া যাবে। এই গেল তোমাদের এই অঙ্কের সমাধান। এখন তোমাদেরকে আমি নিয়ে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক মূলত তোমাদের সে বিয়োগ অঙ্কই, কিন্তু এটা একটু সহজ, নিচে নিচে বিয়োগ, এটা তোমাদের জন্য সুবিধা হবে। দেখি, উপরে আছে 1, নিচে আছে 8,
তাহলে অবশ্যই এগারো ধরতে হবে এককে, বলতে হবে নয় দশ এগারো, তিন পাওয়া গেল। আবারও বলি উপরে আছে এক নিচে আট, তাহলে আট থেকে যেহেতু না এক থেকে আট বাদ জানে, তাহলে একে এগারো ধরতে হবে, তাহলে এগারো থেকে আট বাদ দিলে এভাবে বলতে হবে নয় দশ এগারো। অনেকেই ভুল করে এরকম বলে, এখান থেকে বলে আট বলে, এই বলা যাবে না। আমরা এই যে আঙুলের দাগটা এখান থেকে বলবো আট আছে, নয় থেকে বলবো নয় দশ এগারো, একই হাতে একই আঙুল ইয়ে দিয়ে, দুই হাত না, নয় দশ এগারো, এই যে তিন বসলো। এবার এখানে কত হলো, ছয় হয়ে গেলো মনে মনে, উপরে যে শূন্য ধরো দশ, দশ থেকে ছয় বাদ দিলে কত হয় চার। এরপরে এখানে যে এক নম্বর মনে মনে এখানে আসলে, এখানে হলো এক, উপরে হচ্ছে ছয়, ছয় থেকে এক বাদ দিলে কত থাকে পাঁচ। এখন পরবর্তী অঙ্ক দেখা যাচ্ছে যে এটা পাঁচ হাজার বিশ থেকে দুই হাজার সাতশত চুরানব্বই বিয়োগ করবো, তাহলে এখানে শূন্য থেকে চার বাদ যাচ্ছে না, দশ ধরি শূন্যকে, দশ থেকে চার বাদ দিলে কত থাকে পাঁচ ছয় সাত আট নয় দশ, ছয় বসে এখানে। ওই যে ওখানে আমি দশ ধরলাম শূন্যকে, তাহলে ওই একটা এখানে ধরলাম দশ, এগুলো নিচে উপরে আছে দুই, ধরো বারো, দুইকে বারো ধরলে বারো থেকে দশ বাজলে কত নামে দুই নামে, বারো থেকে দশ বাজলে কত নামে দুই নামে। এখানে যে বারো ধরলাম ওই একটা এখানে এসে কত হলো আট হয়ে গেল, সাতটা হয়ে গেলো আট, উপরে আছে শূন্য, দশ ধরতে হবে, দশ থেকে আট বাজলে কত থাকে দুই। এখানে যে আমি দশ ধরলাম ওই একটা এখানে এসে এখানে তিন হয়ে গেলো, পাঁচ থেকে তিন বাজলে কত থাকে দুই, তাহলে দুই 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 ছয়, তার মানে দুই হাজার দুইশত ছাব্বিশ, এটা বিয়োগফল পাওয়া গেল। এরপরে এখানে তোমার এই তিন থেকে আট বাদ যাচ্ছে না, তাহলে কী করবো এটাকে, এটাকে তেরো ধরবো, তেরো থেকে আট বাদ দিলে নয় দশ এগারো বারো তেরো, কত নামলো পাঁচ নামলো। ওই একটা এখানে দিয়ে ওখানে তেরো ধরলাম, তো এই একটা এখানে দিয়ে চার হলো, দশ ধরবো শূন্যকে, দশ থেকে চার বাদ দিলে কত হয় ছয়। ওখানে যে আমি এক নিলাম সেই একটা সাতকে সাতের ওইখানে দিলাম, তো সাতটা আট হয়ে গেলো মনে মনে, সবই কিন্তু মনে মনে আট হয়ে গেলো, শূন্য আছে উপরে, দশ ধরো, দশ থেকে আট বাদ দিলে দুই নামে, একটু লাইনটা সোজা করে নিচ্ছি দুই। এখানে দশ ধরলাম, তো এই একটা এখানে দুই হলো, এবার উপরে আছে নয়, নয় থেকে দুই বাদ দিলে তিন থেকে হিসেব করো তিন। হ্যাঁ, এখানে লেখার একটু কাটাকাটি হয়েছিল, তাই যাই হোক, এখানে এই তেরো, তেরো থেকে আট বাদ দিলে কত হচ্ছে নয় দশ এগারো বারো তেরো পাঁচ, এই পাঁচটা ভালো করে ছয়ের মতো হয়ে যাচ্ছিলো। এবার ওই যে তিনকে তেরো ধরলাম, ওই একটা এখানে চার হলো, তো দশ থেকে চার বাদ দিলে কত নামে ছয়, দশ চার বাদ দিলে ছয়। এখানে যে এক নিলাম অর্থাৎ দশ ধরলাম শূন্যকে, তাহলে ওই একটা এখানে দিয়ে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আট, উপরে শূন্য, আট শূন্যকে দশ ধরি, দশ থেকে আট বাদ দিলে দুই। এবার এখানে দশ ধরলাম, তো ওই একটা এখানে দিয়ে এখানে দুই হলো, উপরে হচ্ছে নয়, নয় থেকে দুই বাদ দিলে কত থাকে সাত নামে। এই গেল তোমাদের বিয়োগ। এখন এগুলা পরীক্ষার সময় নাম্বার অংশ কম থাকে, কখনো এই অঙ্কের মধ্যে দুই থাকে, চার থাকে, পাঁচ থাকে, কোনো ঠিক নাই। যদি দুই থাকে তাহলে উত্তর লিখে দেওয়া, এক ছেলে করে উত্তর লিখতে হবে না, যদি এগুলোতে পাঁচ মার্ক থাকে তো উত্তর লিখতেই হবে, তোমাকে সুন্দর উত্তর লিখতে হবে, এটা তো খেয়াল করতে হবে। আমি উত্তর লিখে দেখাই নি, তুমি সবগুলো উত্তর লিখে দিতে পারো এখানে। এই মূলত এগুলা মার্কের উপর নির্ভর করে, এটা খেয়াল করবে। যাই হোক, এখন তোমাদের জন্য আজকে কিছু হোমওয়ার্ক দেওয়া রয়েছে, হোমওয়ার্কও ডান পাশে দেখতে পা, ডান পাশে তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, দুটি সংখ্যার যোগফল সাত হাজার তিনশত চল্লিশ, দুটি সংখ্যার এক নম্বর হোমওয়ার্কটা, দুটি সংখ্যার যোগফল সাত হাজার তিনশো চল্লিশ, এদের একটি সংখ্যা ছয় হাজার পাঁচশো পঁচিশ, অন্যটি কত, এটা তোমার বাসায় করবে। এটা মূলত আমি দেখা দিচ্ছি, একটু সমাধান দিচ্ছি তোমার, এক নম্বরটা কীরকম হতে পারে, এরকম এরকম এই সাত হাজার তিনশো চল্লিশ দুটি সংখ্যার যোগফল, তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে তোমার এখানে, সেটা যে কোনো জায়গায় তুমি বসা অসুবিধা নাই, ছয় পাঁচ দুই পাঁচ, অপরটি কত, তাহলে এটির থেকে বিয়োগ করলেই তুমি এটা পাবা, আর এই মানটা যেখানে বসাও এটির থেকে বিয়োগ করলে তুমি এখানে পাওয়া যাবে। এই হলো জিনিস, আর কিছু না, মন্তব্য তুমি লিখে দিবা। দুই নম্বর অঙ্ক, সানুদের গোয়ালে নয়টি গাভী আছে, প্রতিটি গাভী সাড়ে সাত লিটার করে দুধ দিলে গাভীগুলো কত লিটার দুধ দেবে, আজকে যেটা তোমার দুই নম্বর করালাম সেটার মতো করার চেষ্টা করবে।
রুমার কাছে 852 টাকা আছে, রুমার থেকে আনুর 225 টাকা কম আছে, তাদের একত্রে কত টাকা আছে? তার মানে এই অঙ্কটা কি হবে? এখান থেকে এটা হয় বিয়োগ না হয় যোগ, কিছুটা করতে হবে। তো চিন্তা করে দেখবে, করে নিয়ে যে ফল আসবে সেই ফলের সঙ্গে এটা যোগ করলেই তোমরা পাওয়া যাবে দুইটা ফলাফল একত্রে। এই আর কি অঙ্কটা প্র্যাকটিস করবা। আমরা এরকম অঙ্ক ক্লাস চলাকালীন অবস্থা তোমাদের করিয়েছিলাম, আমার খুব মনে পড়ে। আমরা প্রয়োজন বোধে এটাকে আবার তোমাদের করাবো, আবারও তোমাদের উপর ছেড়ে দিলাম তোমাদের বিবেক কী হবে, কী করতে পারো। সেই জন্য যাই হোক, আজকে তোমাদের জন্য গণিত ক্লাস এখানে শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ক্লাসে দেখাবে আবার তোমাদের সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকো, খোদা হাফেজ।